আফ্রিকার মরক্কোতে বিশ্ব পবিত্র সঙ্গীত উৎসবে কথক নৃত্য পরিবেশনায় অংশ নিলেন খোয়াইয়ের কন্যা অনামিকা। সঠিক ইচ্ছা শক্তি যে বড় শক্তি তা প্রমাণ করে দিল খোয়াই শহরের প্রতিভাবান কন্যা অনামিকা সিংহ। খোয়াই পুর পরিষদের এক নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ঊষা সিংহের কন্যা অনামিকা ভারতবর্ষের প্রতিনিধি হিসেবে উত্তর আফ্রিকা মহাদেশের মরক্কো দেশে সদ্য অনুষ্ঠিত বিশ্ব পবিত্র সঙ্গীত উৎসবে কথক নৃত্য পরিবেশনায় যোগদান করল। অনামিকার এই কর্মদক্ষতায় দারুণ খুশি খোয়াইয়ের জনগণ। বর্তমানে লখনউ শহরের প্রশিক্ষণপ্রাপ্ত খোয়াইয়ের কন্যা অনামিকার সঙ্গে মোবাইলে যোগাযোগ স্থাপন করলে সে তার প্রতিভার কথা জানায়। অনামিকা 2016 সালে খোয়াই সরকারি বালিকা বিদ্যালয় থেকে উচ্চ মাধ্যমিক পাশ করে। এর মধ্যে খোয়াই তথা ত্রিপুরার এক খ্যাতনামা শিল্পী কথক গুরু ডক্টর সুব্রত রায়ের কাছে 12 বছর ধরে শিক্ষা নেয়। পরে সে আগরতলা মিউজিক কলেজে পড়াশোনা করে চলে যায় কলকাতার রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ে। 2021 সালে যে ওই বিশ্ববিদ্যালয় থেকে কথক নৃত্যে মাস্টার ডিগ্রি করে। অনামিকা জানায় পরে সে চলে যায় লখনউ শহরে উচ্চশিক্ষার জন্য। সেখানে বিশ্বের খ্যাতনামা কথক গুরুর সুপুত্র অর্জুন মিশ্রজির কাছে শিক্ষা নেয়। অনামিকা জানায় ওই গুরুর সান্নিধ্যে থাকা অবস্থায় সে ভারতবর্ষের আগ্রা, দিল্লি, কেরালা, রাজস্থানে, উদয়পুর, বৃন্দাবন ইত্যাদি স্থানে কথক নৃত্যে পরিবেশন করেছে। অনামিকা জানায় তার একমাত্র ইচ্ছে ত্রিপুরাকে ভারতবর্ষের সামনে তার প্রতিভা দিয়ে তুলে ধরা। নমস্কার, আমি অনামিকা সিংহ। আমি একজন কথক আর্টিস্ট ফ্রম ত্রিপুরা খোয়াই। অ্যান্ড আই এম ফিলিং রিয়েলি এক্সাইটেড টু ইনফর্ম ইউ দ্যাট যে কিছুদিন আগে গত 1 জুন থেকে 10 জুন আমার একটা ট্যুর হয়েছিল মরক্কো ফেস্ট ফেস্টিভ্যালে। সেখানে আমি নর্থ ইস্ট ত্রিপুরাকে প্রেজেন্ট করেছি, নর্থ ইস্টের মেয়ে হিসাবে সেখানে আমি ত্রিপুরাকে প্রেজেন্ট করেছি এবং সেটা আমার জন্য খুব গর্বের বিষয়। অ্যান্ড তার জন্য আমি আমার গুরু পণ্ডিত অনুজ মিশ্রাজিকে ধন্যবাদ জানাই যে এত কম সময়ে আমাকে এত বড় একটা সুযোগ, এত বড় একটা প্ল্যাটফর্মে নিয়ে গিয়ে তুলে দেওয়ার জন্য। আই এম ফিলিং ভেরি অনার্ড ফর দ্যাট। এবং আমি আমার মা বাবা, আমার প্রথম নৃত্য শিক্ষাগুরু ডক্টর সুব্রত রায়কে থ্যাংক ইউ এবং ধন্যবাদ জানাই যে ওনারা এত পরিশ্রম করে। আমি অ্যাকচুয়ালি ডক্টর সুব্রত রায়ের কাছে ছোটবেলা থেকে 12 বছরের তালিম নিয়েছি। সেই তালিমের বেস ধরেই আজকে আমি কলকাতা শহরে গিয়ে বিদুষী পারমিতা মাত্র ম্যামের কাছে গিয়ে আমি নাচ শিখতে পেরেছি এবং ওনারই বেস ধরে আজকে এত বড় লখনউ, যেটাকে কথক সিটি বলে আমাদের কথকের দুনিয়ায় সবাই, যেটাকে কথক সিটি বলে, সেখানে এসে আমি ডান্সটাকে আরও অ্যাডভান্সড হিসাবে শিখতে পেরেছি, কথককে অ্যাডভান্স কথক শিখতে পেরেছি ফ্রম মাই গুরুজি পণ্ডিত অনুজ মিশ্রাজি। অবভিয়াসলি ওনার কাছে এসে শিখতে পেরেছি বিকজ অফ হিজ বেসিক্স, সো আই এম রিয়েলি থ্যাঙ্কফুল টু হিম। ইচ অ্যান্ড এভরি পার্সন যারা আমাকে সাপোর্ট করেছে, একটু থেকে একটু যারাই সাপোর্ট করেছে তাদেরকে আমি থ্যাংক ইউ বলতে চাই তাদের।